আসসালামু আলাইকুম গাইস, দেখো গাইস আমি এখন জঙ্গলের ভিতরে আছি। ওহো হো, জঙ্গলের ভিতরে একটি বাস্কেট নিয়ে হাজির হয়েছি। ওহো হো, দেখো এটি রেড কালারের বাস্কেট রয়েছে আমার হাতে, কিছু টয় ভেহিকলস কালেক্ট করার জন্য। গাইস দেখো, ওহো দেখো গাইস, যেতে না যেতে আমরা এখানে পেয়ে গিয়েছি। ওহো হো, অনেকগুলো টয় ভেহিকলস গাইস দেখো, সবগুলো টয় ভেহিকলস মনে হচ্ছে সেম কালারের, বাট এখানে রেড কালার শো করে। ওহো, এখানে ব্লু কালার শো করতেছে, দেখো দেখো গাইস দেখো। ওহো ওহো গাইস দেখো দেখো, দিস ইজ মাটি টয়। ও গাইস, এই সবগুলোকে মাটি মাখানো রয়েছে, দেখো গাইস একটি ট্রাক। ওহো, দিস ইজ ফুড ট্রাক গাইস। এখানে রয়েছে অনেকগুলো ভেহিকলস, আর এই সবগুলোকে আমরা এখন বাস্কেটের ভিতরে নেব। বাস্কেটের ভিতরে নেওয়ার পর এগুলোকে ক্লিন করতে নিয়ে যাব, এবং তারপর দেখতে পাবো এখানে কী কী টয় ভেহিকলস রয়েছে এবং কী কী কালার রয়েছে। গাইস দেখো, সবগুলোকে ভরা শেষ, এবার চলে যাচ্ছি আমরা একটি ক্লিনিং স্পটে এগুলোকে ক্লিন করার জন্য, এবং তারপরে আমরা দেখতে পাবো কী কী টয় ভেহিকলস এবং কী কী কালার রয়েছে। গাছ দেখো, আমরা এগুলোকে প্রথমে ক্লিন করব এবং তারপর আপনাদের মাঝে ইন্ট্রোডিউস করে দেব। গাছ দেখো আমরা কত সুন্দর, ওহো একটি ট্রাক, রেড অ্যান্ড হোয়াইট কালারের একটি ট্রাক পেয়েছি, ছয়টি চাকা রয়েছে। ওয়াও, এরপর রয়েছে দুটো সেম কালারের মোটর বাইক, সেম ডিজাইনের। ওহো, এরপর পেয়েছি আমার একটি ট্রাক, একদম অরিজিনাল ট্রাক, বালু ভর্তি একটি ট্রাক রয়েছে। ওয়াও, এরপর আছে একটি ফুড ট্রাক। ওহো, প্রাইভেট কার, দিস ইজ অ্যাম্বুলেন্স। হো হো হো, ও গাছ দেখো কত সুন্দর, একটি ডাবল ডেকার বাস, এটার সাথে রয়েছে চারটি চাকা, এবং এরপর রয়েছে একটি রেড কালার ডাবল ডেকার বাস, আর এটার সাথে রয়েছে ছয়টি চাকা। দেখো গাছ আমরা কত সুন্দর টয় ভেহিকলস পেয়েছি। আসসালামু আলাইকুম।